মাতৃ আরাধনার হচ্ছে এদের মূল কথা, সেই আরাধনাকে কেন্দ্র করে একটা উৎসব হয়। এই সময় দাঁড়িয়ে আদিত্যদা বৌদি যে এই ট্র্যাডিশনটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, 250 বছরের উদ্যোগ, আর 250 বছর ধরে পুজোকে, একটা পুজোকে, এত বড় পুজোকে টেনে নিয়ে যাওয়া মুখের কথা নয়। এই পুজো আমাদের কাছে এত প্রিয় যে আমরা মানে মোটামুটি এক মাস থেকে আমরা তৈরি হতে থাকি। প্রবহমান একটা ঐতিহ্য, সংস্কৃতি, কালচার, এটাকে চালিয়ে যাওয়া। তবে যে রীতিনীতি, যে আচার অনুষ্ঠান, তার কোনো চেঞ্জ নেই। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড়ের বলরাম মুখার্জি বাড়ির জগদ্ধাত্রী পুজো এবছর 249 বছরে পদার্পণ করল। মুখার্জি পরিবারের বর্তমান বংশধর আদিত্য মুখার্জি বর্তমানে সল্টলেকে থাকেন। সেখানে মহা ধুমধামের সাথে গত 14 বছরের ন্যায় এবছরেও পালিত হলো। সকাল থেকে অতিথি সেবার থেকে শুরু করে নানা রকম সমাজসেবামূলক কাজ তো সারা বছর ধরেই চলে, সেই সাথে অনেক সেলিব্রিটি দেখা গেল এই বাসভবনে। তাদের মধ্যে উজ্জ্বল ছিলেন সমিত চট্টোপাধ্যায়, জাস্টিস গীতানাথ গাঙ্গুলি ও আরও অনেক বিশিষ্ট জনেরা এসেছিলেন। আগামী বছর 250 বছর উপলক্ষে একটি ওয়েবসাইটের উদ্বোধন হলো, যেটি উদ্বোধন করেন জাস্টিস গীতানাথ গাঙ্গুলি। মুখার্জি পরিবারের ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতিবর্গ তারা এই ওয়েবসাইটের মাধ্যমে একটি বার্তা পাবে এবং পুরনো অনেক মূল্যবান ফটোগ্রাফ এবং ভিডিও এই ওয়েবসাইটে আছে। আগামী বছর 250 বছর উপলক্ষে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই শুভ উদ্বোধন হয়ে গেল আজ থেকেই। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। মাতৃ আরাধনার হচ্ছে এদের মূল কথা, সেই আরাধনাকে কেন্দ্র করে একটা উৎসব হয়, এবং এই উৎসবটা অনেক রকমের হতে পারে। একটা যেমন সামাজিক উৎসব, তেমনি পারিবারিক উৎসবও দরকার। এই ওয়েবসাইটটা ওপেন করতে গেলে কিন্তু ওই পারিবারিক চর্চা, পারিবারিক চিন্তাভাবনা এবং দীর্ঘদিন ধরে আত্মীয় স্বজনরা যখন এটা দেখবেন তখন তার উপলব্ধি করতে পারবেন যে পিতৃপুরুষরা কী কাজ করে গেছেন, এবং সেইটাতে তারা কেবলমাত্র আত্মতুষ্টি পাবেন না, এইটাতে ভবিষ্যৎ কীভাবে তারা চলবে সেটাই করতে হবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একবার বলেছিলেন যে ট্র্যাডিশন বলতে আমরা কী বুঝি, তখন বলেছিলেন ট্র্যাডিশন ইজ হিউম্যানিটিজ মেমোরি অফ দি পাস্ট, অর্থাৎ মনুষ্যত্বের আগে কী ঘটনা ঘটেছে সেটা জানার নামই হচ্ছে ট্র্যাডিশন। কাজে এই পরিবারের সঙ্গে যারা যুক্ত, এই পরিবারের যারা ছেলে মেয়ে, এই পরিবারের যা পিতামহ, মাতামহ, প্রপিতামহ, প্রপিতা বা অন্য মা যারা আছেন, তারা সকলেই এটা দেখবেন আর বলবেন যে আমার পরিবারের এই ঘটনা। কাজে ঘটনা দেখলে প্রত্যেকের ভালো লাগবে, তার যে এই একটাতে আমরা এসে খুব ভালো লাগছে। এই পুজো আমাদের কাছে এত প্রিয় যে আমরা মানে মোটামুটি এক মাস থেকে আমরা তৈরি হতে থাকি, পুজোর ঠিক এক মাস আগে থেকে। আর রথে আমাদের প্রথম আমাদের ঠাকুর আমরা বায়না করি ওই রথের দিন, তারপরে আমরা ইয়েতে যাই কৃষ্ণনগর, কৃষ্ণনগর গিয়ে সাজের অর্ডার করি,
তারপর শাড়ি কেনা, তারপর রেডি করা, সব কিছু আমরা করি নিজে হাতে। মানে এত আনন্দ হয় যে মনে হয় যেন মানে বাড়িতে মা এসছে। মানে এবছর আমার মেয়েরা বিদেশ থেকে আসতে পারেনি, মানে পরের বছর 250 অবশ্যই থাকবে, আর আগের বছরও ছিল। এবছর মানে নানা রকম চাকরির কারণে বা এ কারণে বিদেশ থেকে আসতে পারেনি, মানে আমরা মিস করছি, ওরাও খুব মিস করছে। পরিবার সবাই একত্রিত হয় সবার সাথে, মানে একটা বড় গেট টুগেদার হয়, সবার আনন্দ হয়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়, যদিও আমরা সারাদিন উপোস থাকি, তো কিন্তু খুব আনন্দ হয় ভীষণ। চতুর্দিক থেকে সারা পৃথিবী থেকেই মোটামুটি সবাই আসে আত্মীয় স্বজন। হ্যাঁ, এটা শুরু হলো আমরা কিছু প্রোগ্রাম করতে পারি, কিছু গানের আয়োজন করতে পারি, সব নানা রকম একটু ভালো কিছু করতে পারি। হ্যাঁ, বিদেশি আত্মীয় স্বজন তো আছেই, সব তারা সব আসবে, সে তো হবেই। 250 একটু একটু চিন্তা ভাবনা করতে হবে, এখন থেকে আমরা চিন্তা ভাবনা শুরু করছি আর কি, যে কিভাবে একটু স্পেশাল ভাবে করা যায়। আপনার নামটা একটু বলুন। আমি কেয়া মুখার্জি, আমি মুখার্জি বাড়ির বউ। দেখুন, ব্যাপার হচ্ছে এখন এখন যে দিনকাল বা এখন যে সময়টা দিয়ে আমরা চলেছি, এখন হচ্ছে সব কিছু বন্ধ করবার সময়, মানে ট্র্যাডিশনকে ভুলে যাওয়ার সময়, যা হয়ে আসছে সেটার থেকে ডিরেলড হয়ে যাওয়ার সময়, পুরনো বাড়িকে ভেঙে ফেলার সময়, তো বিভিন্ন রকমের এখন হচ্ছে পরিবর্তনের সময়, মানে সমাজ পরিবর্তন, সবার স্বভাব পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। এই সময় দাঁড়িয়ে আদিত্যদা বৌদি যে এই ট্র্যাডিশনটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই আজকে যে ওয়েবসাইটটা উনি সূচনা করলেন, এটার মধ্যে দিয়ে যে বার্তাটা দিচ্ছেন যে উনি আগামী দিনটাকে চাইছেন এই জিনিসটা আগামী দিনে আরও সুদূর প্রসারী হোক, আরও প্রসারিত হোক, সেই জন্যই তো এটা উনি করছেন। তো সেরকম একটা সাধু উদ্যোগে আজকে থাকতে পেরে আমরা খুব গর্বিত এবং খুব আনন্দ পাচ্ছি যে উনি চাইছেন যে এই ট্র্যাডিশনটা বজায় থাকুক এবং আগামী দিন আগামী প্রজন্ম এই এই জিনিসটাকে দেখুক এবং উপলব্ধি করুক। আমি জয়দীপ কুণ্ডু ও সুচন্দ্রা কুণ্ডু। 250 উদ্যোগ, আর 250 ধরে পুজোকে, একটা পুজোকে, এত বড় পুজোকে টেনে নিয়ে যাওয়া মুখের কথা নয়। এবং সেটা দেখে সত্যি আমার মানে আদিত্যদা বৌদিকে মানে সাধুবাদ। এবং সব থেকে বড় কথা, ওনারা যে এই ধারাটাকে উপলব্ধি করে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা অসম্ভব ভালো লেগেছে আমার, এটাই বড় কথা। সুচন্দ্রা কুণ্ডু, আমি সোসাইটি ফর হেরিটেজ অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চেস শেরের একজন সদস্য। আমার নাম তমাল ভট্টাচার্য। এই পুজোর যে বৈশিষ্ট্য, এই পুজোতে আমি করছি আজকে 7 হলো, কিন্তু আমার জেনারেশনগতভাবে আমরা এই পুজোটা করছি। আমার আগে আমার পূর্বপুরুষরা করেছেন, আমার জ্যাঠামশাই করেছেন, বাবা করেছেন, তার আগে দাদু করেছেন, সেই যে হরিত্তকি বাগান মানিকতলা, ওখান থেকে আমাদের জেনারেশন স্টার্ট। তাও কত বছর হলো? 30-35 পরিবর্তন বলতে অনেক কিছু পরিবর্তন, চেঞ্জ হয়েছে অনেক কিছুই, তবে যে রীতিনীতি, যে আচার অনুষ্ঠান, তার কোনো চেঞ্জ নেই। যেমন মায়ের যে ভোগের বৈশিষ্ট্যটা প্রথমেই বলি, মায়ের যে মূর্তিটা দেখছেন, অন্য জায়গায় দেখবেন মায়ের মূর্তির কালারটা একটু অন্য রকম, আমাদের মায়ের মূর্তির গায়ের রং যে কালার, এটা একটু 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 অন্যরকম। এটা যে পূর্ব রীতি, ওইটা মেনেই করা হয়। তারপরে যে সপ্তমীতে, অষ্টমীতে, নবমীতে, তিন দিনের পুজোটা একটা দিনেই হয়, নবমীতেই হয়, তিনটে স্পেশাল ভোগ হয়, পুরো বাঙালিয়ানাভাবে ভোগটা হয়, এতে কোনো আধুনিকতার ছোঁয়া নেই। যেমন ধরুন শুক্ত থেকে শুরু করে নানা রকম যে একদম বাঙালি যে খাবারগুলো, সেইগুলোই মাকে উৎসর্গ করা হবে। আমি এখানে করছি নিজে 7 হল। না, 7 তো আমাদের দাদা আদিত্যদা যতদিন আছেন, আমি তো তেমন কিছু নজরে পড়ছি না, বরং আরও আস্তে আস্তে গ্রো করছে। এটা 249 পরেরটা 250,
কিছু সেরকম মানে ডিমোশন নেই, বরং আরও প্রমোশন হচ্ছে। আরও পুজোটা রীতিনীতিটাকে ঠিকঠাক রেখেই আরও আনুষাঙ্গিক পারস্পরিক দিকটা বাড়ানো হচ্ছে। এক বোধ হয় মা যদি চান বোধ হয়তো আমার হাত দিয়ে ফুলটা নেবে, তো সবই মায়ের ইচ্ছে। না, অস্ত্রগুলো তো একই থাকে, কিন্তু অস্ত্র যে এগুলো নতুন অস্ত্র, অতদিনের অস্ত্র তো এখন থাকে না, ওগুলো চেঞ্জ হয়। না, শাড়িটা কেনা হয় এনাদের বাড়ির থেকে কেনা হয়। আমাদের যে বৌদি উনি কেনেন, তারপরে যিনি ঠাকুর যিনি গড়েন, যিনি মিস্ত্রি, উনি শাড়িটা পরেন। আপনার যে যে মন্ত্র উচ্চারণের যে স্টাইল দেখলাম, সেটা সচরাচর দেখা যায় না এই স্টাইলে বা একটা কেমন যেন একটু বামা খাপা বা ওই ধরনের টাইপের দেখলাম। এগুলো তো সব মায়ের ইচ্ছে। বাংলা খ্যাপা অনেক উঁচু লেভেলের মহাপুরুষ, ওনার সাথে দয়া করে আমাকে তুলনা করবেন না। আমরা শুধু অনুসরণ করতে পারি, ওনার মতো হওয়ার যোগ্যতা বা ক্ষমতা আমাদের সেই স্পর্ধা নেই। কি বলবেন দর্শকদের? জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের মুখার্জি বাড়ির তরফ থেকে। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, মায়ের কাছে এটা প্রার্থনা করি। নমস্কার। আমার নাম তমাল ভট্টাচার্য। এটা একটা জার্নিটা যেমন নদী, প্রবহমান একটা ঐতিহ্য, সংস্কৃতি, কালচার, এটাকে চালিয়ে যাওয়া 249 বছর ধরে চলতে থাকবে। এখন আমি চালাচ্ছি, পরে কেউ চালাবে, আগে কেউ চালাতেন, এটাই আমি আমার কাছে শুরু। হুগলির বলাগড় থেকে 249 বছর আগে বলাই মুখার্জি, ইনি আমাদের প্রপিতামহ, যার নামে বলাগড়, তিনি একটা সূচনা করেন। তার পুত্র একদিন স্বপ্ন দেখেন, বাড়ির দালানে পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী, তার রং হচ্ছে লাল বর্ণ, সিংহ শ্বেতশুভ্র। সেই মূর্তির আদতে আমাদের মূর্তি তৈরি হয়, আজও সেই মূর্তি আমাদের চলছে 247 বছর ধরে। সেই মূর্তি রয়েছে, কারণ প্রথম 2 বছর কী মূর্তি ছিল সেটা আমার কাছে তথ্যে নেই, কিন্তু হয়তো অন্য কিছু হতে পারত। আর এই পুরো জার্নিটাকে রেকর্ড করার জন্য আজকে আমরা একটা ওয়েবসাইট ওপেন করলাম, কারণ আমাদের কাছে যে প্রাচীন পুঁথিগুলো আছে, আমাদের বাড়িতে রবিবার সরিয়ে হতো, আমাদের উত্তর কলকাতার মানিকতলায় আমাদের পুরনো বাড়ি, ওখানে শতাধিক বছর ওই পুজোটা হয়েছে, এবং এখন এই পুজোটা সল্টলেকে চলে এসেছে, গত কয়েক 14 বছর ধরে এখানে হচ্ছে। এবং এই জার্নিটাকে ধরে রাখার জন্যে আমাদের ওয়েবসাইটটা চালু করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এই পুরো ইতিহাসটা কীভাবে হয়েছে। আমাদের এই পুজোয় বরাবর কালচারাল প্রোগ্রাম হতো, প্রখ্যাত নৃত্যশিল্পী গোপী কিষেণ, ভারত বিখ্যাত, উনি আমাদের বাড়ির মানিকতলা বাড়ির উঠোনে উনি নৃত্য প্রদর্শন করেছেন, এটা কেউ ভাবতে পারে না আজকের দিনে। তো এখনও নানা গুণীজন শিল্পীরা আমাদের বাড়িতে আসেন বিভিন্ন সময়, সারা বছরই এই পুজোর দিনে আসে। অতএব এই সেই ট্র্যাডিশনটা এখনও সমানে চলছে। আজ থেকে 250 বছর আগে যে ধরনের পুজো কতটা মানে চেঞ্জ করেছে? কিছু পরিবর্তন হয়নি, প্রতিমা একদম সমান। আমাদের প্রতিমা শিল্পী 6 পুরুষ ধরে আছেন, আমাদের ঢাকি 5 পুরুষ ধরে আছে, আমাদের যিনি পূজারী তিনিও 5-6 পুরুষ কি তারও বেশি বছর ধরে আছেন। এক ট্র্যাডিশন সেম, একটু আমরা পরিবর্তন করিনি, পরিবর্তন করতেও চাই না, এই ঐতিহ্যটুকুই আছে, বাকি সব পাল্টে গেছে, ওইটাই ধরে রাখতে চাই। আপনি কততম? 14তম। আমি 14তম, আমার পরবর্তী বংশধর 15তম হবে। মানে এটা 250 বছর ধরে ট্র্যাডিশনালি হয়ে আসছে, কখনো গ্যাপ যায়নি? না, কোনোদিন গ্যাপ যায়নি। আগে বলাগড়ে থাকতেন, এখন সল্টলেকে থাকতেন? বলাগড় তারপর মানিকতলায় আমরা এসেছি, মানিকতলায় 7 বছর ছিলাম, তারপর এখন সল্টলেক। সামনে বছর 250 বছর কি প্ল্যানিং? প্ল্যানিং একই রকম, ঐতিহ্যটা তো থাকবেই, কিন্তু অনেক বড় সংখ্যায় আত্মীয়স্বজন সারা বিশ্ব থেকে আসবেন। আমাদের যারা সাংস্কৃতিক শিল্পী বন্ধুবান্ধব আছেন, তারা সবাই গান বাজনা করতে চান সেদিন, গত বলে রেখেছেন আগে থেকে যে সবাই আমরা গান বাজনা করবো, ওই মাকে একটু গান শোনানো হবে, এইসব হবে একটু আর কি, ওইটাই হবে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে কী বার্তা দিতে চাই? বার্তা হচ্ছে আজকের দিনও ট্র্যাডিশন ধরে রাখার যে প্রয়োজনীয়তা আছে আধুনিক যুগেও, সেটাই একটু একটা বার্তা দেওয়া, আর কিছুই নাই, মানে আধুনিকতার মধ্যেও এটা প্রয়োজনীয়তা আছে। নামটা আমি বর্তমান বংশধর আদিত্য।